হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টি20-এর মাধ্যমে আমরা ক্লাস সেভেনের ইংরেজি চ্যাপ্টার 13.7 যে অ্যাক্টিভিটিস যা আছে, চারটা পিকচার আছে চারজন মানুষের, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। চলুন শুরু করা যাক। প্রথমে ইনস্ট্রাকশন দেওয়া আছে, লুক অ্যাট দ্য পিকচার বিলো। এখানে চারজনের ছবি দেওয়া আছে, অ্যান্ড রাইট দেয়ার নেম, তাদের নাম লেখো, গিভেন প্লেস ওই স্থানে, অ্যান্ড ডিসকাস অফ হোয়াট মেড দ্যাম ফেমাস, কোন জিনিসের কারণে তারা বিখ্যাত। ইফ নিড টেক হেল্প ফ্রম গ্রুপ অর টিচার, চাইলে গ্রুপে কাজ করতে পারো অথবা টিচার হেল্প নিতে পারো। ওয়ান ইজ ডান ফর ইউ। প্রথম যে ছবিটা সেটা হচ্ছে, উনি হচ্ছেন মুন্সি আব্দুর রৌফ। উনি ছিলেন বীরশ্রেষ্ঠ, অ্যান্ড হি ইজ ফেমাস অ্যাজ হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্রিডম ফাইটার্স অফ ফর ইন্ডিপেন্ডেন্স ওয়ার। তিনি ছিলেন আমাদের ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধাদের মধ্যে অন্যতম একজন মুক্তিযোদ্ধা। তিনি অবশ্য মৃত্যুর পরে বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন। তেমনিভাবে প্রথমটা তো আমরা পেয়ে গিয়েছি, আবার দ্বিতীয়টা, দ্বিতীয় ছবিটা হচ্ছে বেগম সুপিয়া কাবাং। শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফিমেল পোয়েটস ইন বাংলাদেশ। তিনি বেশি জনপ্রিয় হচ্ছে কবি হিসাবে। তিন নম্বর যে ছবিটা আছে সেটা হচ্ছে, হি ইজ সেলিম আলদিন। তিনি হচ্ছেন সেলিম আলদিন, অ্যান্ড হি ইজ রিনাউন্ড প্লে রাইট ইন আওয়ার কান্ট্রি। তিনি হচ্ছেন বিখ্যাত, বিশেষ করে নাট্যকার। তারপরে চার নম্বর ছবিটা সেটা হচ্ছে, উনি জীবনানন্দ দাস। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট পোয়েটস অফ বাংলাদেশ লিটারেচার, বাংলা সাহিত্যে জীবনানন্দ দাস অন্যতম একজন কবি বা সাহিত্যিক। পরবর্তী কন্টেন্ট 13.8 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।